আমি রিদুল আছি আপনাদের সাথে। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে আউটডোর তৈরি করবেন। তো সিম্পলি আপনাদেরকে কাইন মাস্টার দিয়ে আউটডোর তৈরি করা শেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কাইন মাস্টার দিয়ে আউটডোর তৈরি করতে হয়। তো বন্ধুরা, প্রথমে বলে নিতে চাই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ। তো বন্ধুরা, এটি প্রথমে বলে নিতে চাই, যারা আউটডোর তৈরি করতে পারেন না তাদের জন্য সম্পূর্ণভাবে এটি তৈরি করা হয়েছে। তো সিম্পলি আপনারা সরাসরি ফুল ভিডিও তো বন্ধুরা সিম্পলি আপনারা কাইন মাস্টার আসার পর সরাসরি মিডিয়া ব্রাউজারে যাবেন। মিডিয়া ব্রাউজার থেকে আপনারা পছন্দের মতো একটি পিকচার অথবা যে কোনো একটি আইএস আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার রেখে দেবেন কোন ব্যাকগ্রাউন্ড কোন ব্যাকগ্রাউন্ড এই দিকটা। তো ফার্স্ট অফ অল আমরা ব্যাকগ্রাউন্ড একটি নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আমরা সরাসরি 15 সেকেন্ডে রেখে দেবো। তো 15 সেকেন্ডে রেখে দেওয়ার পর সিম্পলি আমরা এখানে যে ঘরগুলো থাকে ভিডিওর যে বর্ডারগুলো সেগুলো আমরা দিয়ে দেবো। তো এখান থেকে আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশন থেকে এই যে দেখতে পাচ্ছেন ওভারওয়েল, তো এই ওভারওয়েল অপশনটাতে আপনারা চলে যাবেন। তো ওভারওয়েল অপশনে চলে যাওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন যে ফেরি শেপস এবং ফেরি বর্ডার্স। তো এগুলো আপনারা এখান থেকে সরাসরি নেট কালেকশন দিয়ে গেট মোড়ো থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পর এগুলো আপনারা সহজেই কাজ করতে পারবেন। তো আমার সবচেয়ে ভালো লেগেছে যে ফ্রেরি বর্ডার্স, তো এটা আমরা দিয়ে নেব। তো ফ্রেরি বর্ডার্স একটা সিলেক্ট করে নেওয়ার পর যাতে স্ক্রিনে চলে আসবেন, স্ক্রিনে চলে আসার পর এটি আপনার পছন্দ মতো সাইজ তৈরি করে নেবেন। তো আমি সিম্পলি সাইজ করে দিচ্ছি। তো বন্ধুরা, এটা আপনারা মাঝামাঝি সুন্দরভাবে করে নেবেন। তো আমি ভিডিও লংয়ের কারণ এটি তাড়াতাড়ি সেরকম করে করছি না। তো সিম্পলি আপনারা আপনাদের সুন্দর মতো করে নেবেন। তো এখান থেকে আবার এটা থ্রি ডট অপশনে গিয়ে ডুপ্লিকেট করে নেবেন। তো ডুপ্লিকেট করে নেওয়ার পর সিম্পলি আপনারা এটা চাপ দিয়ে নিয়ে এসে এ পাশে রেখে দেবেন, তাহলে পুরো জিনিসটা একটু সমান সমান ভাব দেখা যাবে। তো বন্ধুরা, এটি সিম্পলি হয়ে গেলে এটি ভালোভাবে সমান করে নিয়ে নেবেন। তো সমান করে নেওয়ার পর এখানে আবার লেয়ার অপশনে চলে যাবেন। লেয়ার অপশন থেকে ওভারঅল অপশনে চলে যাবেন। তো ওভারঅল অপশনে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে ফেরি শেপস, ফেরি শেপসটা সিলেক্ট করে একটি গোল অথবা চার কোণা নিয়ে নিতে পারেন। আমরা গোলটা নিয়ে নিচ্ছি। তো আমি ফেরি শেপ গোলটা নিয়ে নিলাম। তো স্ক্রিনে আসবো, স্ক্রিনে আসার পর এটি ছোট বা বড় করে নেব। তো আমি সিম্পলি এটি ছোট করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রায় অনেকটাই তৈরি হয়ে গেছে আমাদের আউটরোটি। তো আপনারা সিম্পলি আরও ভালোভাবে বা আরও সুন্দর করে তৈরি করতে পারবেন। তো সিম্পলি এটা করার পর আপনারা সরাসরি এটি ওকে করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি সামনে নেই, তো অর্থাৎ একটু এটা টেনে দিচ্ছি। তো টেনে দেওয়ার পর এটা হয়ে গেছে। তো সিম্পলি আপনারা আরও যা যা যেটি লিখতে চান তাই তাই সেটি লিখতে পারবেন। তো সিম্পলি আপনারা এখান থেকে আপনাদের টাইটেল বা বিভিন্ন কিছু যেরকম সাবস্ক্রাইব আমি লিখে দেখাচ্ছি। তো এখানে টাইটেল চলে এলো, আমরা টাইটেল লিখে দেবো। তো টাইটেল আসতে একটু দেরি হচ্ছে, তো ওয়েট করেন একটু। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টাইটেল চলে এসছে। তো এখানে আমি সাবস্ক্রাইব লিখব, সাবস্ক্রাইব নাও। তো আপনারা আপনাদের পছন্দ মতো টাইটেল বা পছন্দ মতো দিয়ে নিতে পারবেন বিভিন্ন কিছু। তো আমি এখানে সাবস্ক্রাইব নাওটা দিয়ে দিলাম। তো এখানে সাবস্ক্রাইব নাও দেওয়ার পর সিম্পলি আপনারা লিখতে পারবেন। তো আপনারা নিচে এখানে নিচে আপনারা দিয়ে দিতে পারবেন যে ওয়াচ মোরো ভিডিও বা বিভিন্ন কিছু আপনারা নিচে এখানে দিয়ে দিতে পারবেন, ওয়াচ মোরো ভিডিও। তো সিম্পলি আপনারা এটা করে নিতে পারবেন। তো এটা চালু ওপেন করলে, অর্থাৎ ওপেন করলে এটা এইরকম দেখাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চাপিয়ে দিতে ভুলবেন না। সো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ করা হলো। আর অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। সো